नमस्कार बंधुरा, सम्पास किचेन एत भूरी भोजे आपनादेर सबाइके स्वागत। आमी आज मोचार कोफ्ता कारीर रेसिपी आपनादेर काछे शेयर करब। एटा आमी सम्पूर्ण निरामिष भावे बानियेछी, ताहले चलुन देखे नेवा जाक आमी एटा किभाबे बानियेछी। आमी एखाने एकटा मोचाके जिरे जिरे करे केटे नियेछी। मोचाटा आमी सारा रात जले भिजिए रेखेछिलाम। एबारे आमी एर मध्ये दुटो आलू दिए दिच्छी। आलू और मोचाटाके आमी एक संगे सिद्ध करे नेब। मोचा और आलूटा आमार भालो करे सिद्ध करे नेवा हुए गेछे। एबारे एखाने आमी अर्धेकटा मोचा निये नियेछी। मोचा थेके जलटा एइभावे चिपे चिपे भालो करे फेले दिते हबे। समस्त मोचाटार थेके जलटा भालो करे चेपे चेपे फेले देवा हुए गेछे। এবারে আমি সিদ্ধ করে রাখা আলুটা নিয়ে নিলাম। আমি একটা আলুই এতে ব্যবহার করব। মোচাগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে হাত দিয়ে আলুটাকে ভালো করে ভেঙে নেব। আলুটা ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবারে মোচার সঙ্গে আলু আর সমস্ত মশলাটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চামচ মেপে 3 চামচ বেসন। 3 চামচ বেসন দেওয়া হয়ে গেছে। এবারে বেসনটা ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেসনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা এবার মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমার মোচায় সমস্ত মশলা দিয়ে মোচাটাকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। মোচাটা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি কিছুটা করে মোচা নিয়ে আমি একটা একটা করে বল বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে গোল করে করে বলগুলোকে বানিয়ে নিতে হবে। আমি একটা কিশমিস নিলাম, মাঝখানটায় আমি কিশমিসটা দিয়ে দিচ্ছি। এবারে কিশমিসটা ভালো করে চাপা দিয়ে এটাকে আবার হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে গোল বানিয়ে নিতে হবে। এবারে দু হাত দিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর বল তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর এটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। বলগুলোতে আমি একটু করে বেসন লাগিয়ে নিচ্ছি। এইভাবে বেসন ভালো করে বলগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন চারিদিকটায় খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু এইগুলোতে আবার একবার করে বেসন লাগিয়ে নেব। এটাও খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। এবারে দেখুন যেটাই আমি একবার বেসন লাগিয়ে নিয়েছিলাম সেইটাতে আমি আবারও বেসন লাগিয়ে নিচ্ছি। এইভাবে দুবার করে কিন্তু বেসনটা লাগিয়ে নিতে হবে। দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মোচার বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখুন এগুলোকে উল্টে দিচ্ছি, কত সুন্দর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবারে অন্য সাইডটাও আমি ভেজে নেব। সমস্ত মোচার বলগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু একটু ভেঙে যায়নি, একই রকম গোলই রয়েছে। একইভাবে
আমি বাকিগুলো ভেজে নেব। এবারে আমি এর মধ্যে 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে ফোড়নটাকে আমি একটু হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা। এবারে আদা আর লঙ্কাটাকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দেব। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। জল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি খুব বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিচ্ছি। এবারে এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ কোপ্তাগুলো এর মধ্যে দেওয়ার পরে কিন্তু এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না। এটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এক এক করে মোচার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কোপ্তা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে সবগুলোকে একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিট এটা রান্না করে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে মোচার কোপ্তা কারি। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে কোপ্তাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার মোচার কোপ্তা কারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা কিন্তু অ্যাড করতে পারেন। আমি ঘি গরম মশলা অ্যাড করছি না, তাতেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। মোচার কোপ্তা কারিটা আমার সার্ভ করে দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।